দেখুন, উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার গোপন কূটনৈতিক যোগাযোগ। মার্কিন সরকার গত কয়েক মাস ধরে উত্তর কোরিয়ার সঙ্গে গোপনে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করেছে বলে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, আমেরিকার উত্তর কোরিয়া বিষয়ক প্রতিনিধি জোসেফ ওয়াই ইউন এবং জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার সিনিয়র কূটনীতিক পাক সুং ইল কয়েকবার গোপনে বৈঠকে মিলিত হয়েছেন। তবে এইসব বৈঠকের ফলাফল সম্পর্কে এপি কিছুই জানায়নি। এদিকে পর্দার অন্তরালে এই কূটনীতি সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। পিয়াংইয়াং ও প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে। ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সম্ভাব্য পদক্ষেপের জবাব দেওয়ার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। অন্যদিকে পিয়াংইয়াং আমেরিকা ও তার মিত্ররা যতদিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকি দেওয়া অব্যাহত রাখবে, ততদিন দেশটি নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাবে, এমনকি আগাম হামলা চালানোর অধিকারও সংরক্ষণ করবে পিয়াংইয়াং। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।